চলেছে এটা নতুন ভিডিওর সাথে তো এখানে ডাইরেক্ট খাওয়া দাওয়া এটা কিন্তু কোনো ক্যাটারিং প্রমোশন নয় এটা হচ্ছে আমাদের এক রিলেটিভের বিয়ে ছিল তো ওটা পুরো ব্লগিংটা তোমরা মানে কালকে সম্রাট মমতা ব্লগসে দেখে নিও তো এখানে খাওয়া দাওয়ার পর্ব তো ফার্স্টে এখানে ছিল ডিমের ডেবিল এখানে আমি বুবুন মাম সম্রাট আর আমার পিছনে ছিল মা বাবা মানে শ্বশুর শাশুড়ি তো একটা এক মানে টেবিলে চারটে করে সিট ছিল তো চারজন বসেছিলাম আর পিছনে মা বাবা বসেছিলো তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ফার্স্টে ডিমের টেবিলটা খেয়ে নিয়েছি আমি বুবুন মাম সবারই ভালো লেগেছিলো কারণ ডিমের টেবিলটা কোনো ঝাল ছিল না বাচ্চাদেরও খেতে খুব সুবিধা হচ্ছিলো ডিমের টেবিলের পর চলে আসলো নানপুরি তো নানপুরিটা হাত দিয়ে দেখলাম বেশ গরমও ছিল আর খুব সফটও ছিল তো আমি দুটো নানপুরি নিয়ে নিয়েছি মামও দুটো নিয়েছে আর বুবুনেরও কিন্তু নান খেতে খুব পছন্দ হয় কিন্তু ও গ্রেভি দিয়ে খেতে চায় না তো নানের সাথে ছিল এখানে চানা মশলা আর চানা মশলাটা না বিয়েবাড়িতে যেমন হয় একটু কালার বেশি মানে কাশ্মীরি রেড চিলি টেলি দিয়ে একটু অয়েলি বেশি তো ওরকম ছিল না একদম সাদা মাটা ছিল কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিল এক একদম ঘর মানে ঘরের খাবারের মতন লাগছিলো তো রাধা বল্লবীটা এতটাই সব ছিল এ আর মামেরও কিন্তু খেতে খুব ভালো লেগেছে আর রাধা বল্লবী আর চানা মশলার পরে চলে আসলো হচ্ছে সাদা ভাত আর হচ্ছে তার সাথে সর্ষে কাতলা আর বুবুন হচ্ছে মাছ খাবে না ভাত খাবে না যেহেতু বিরিয়ানি আছে শুনেছে মাম অল্প ভাত আর মাছ নিয়েছিলো বলেছিল মামি আমি বিরিয়ানিও খাবো আমি মাছটা মানে ভাতটাও ট্রাই করবো কিন্তু বুবুন শুধু বিরিয়ানিতেই আটকে আছে আর এখানে সত্যি কথা বলতে এত সুন্দর সর্ষে কাতলাটা হয়েছে যে রকম হচ্ছে একটা কাঁচা সর্ষের তেলে ঝাঁজ সাথে পাতলা ঝোল সর্ষের আর তার সাথে ছিল ধনেপাতার মাছটা এতটাই ফ্রেশ ছিল মাছটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল সম্রাট বলেছে যে বাড়িতে থেকে একদিন এরকম কাতলা সর্ষে কাতলা করে খাবে আর একটু ঝালঝাল ছিল এই জন্য বুবন আর খায়নি মাছটাও খায়নি তো আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে গরম গরম ভাতের সাথে এরকম সর্ষে কাতলা আর এই যে মামো মাছ দিয়ে ভাত দিয়ে খেয়েছে ওরও খুব ভালো লেগেছে একটু ঝাল লেগেছে কিন্তু ওরও কিন্তু খুব ভালো লেগেছিল খেতে তো মেয়েটা বড় হয়ে গেছে এখন একটু একটু ঝাল খায় এখানে যে আমি খাচ্ছি উল্টো দিকে সম্রাট সম্রাটের সম্রাট বলছে আমাকে মানে সম্রাটকে আর দেখানো হয়নি মানে ভিডিও করতে করতে বাচ্চাদের সামলাতে সামলাতে পরে মনে হলো সম্রাটকেই দেখায়নি আর এরপরে চলে আসলো বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন কষা আর বুবুনও এখানে বিরিয়ানির জন্য এতক্ষণ ওয়েট করছিল তো বুবুনও এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছিল আর ওর বাবার সাথে দিদির সাথে দিকে কথা বলছিল। কিন্তু বুবুন আর ওর দিদি এক পিস চিকেন নিল না ওরা চিকেন এতটাই ভালো খায় হুম মাটন এতটা খেতে চায় না কিন্তু চিকেন যথেষ্ট পরিমাণে ভালো খায় কিন্তু চিকেন একটুও নিল না তাও আমি জোর করে বুবুনকে আর মামকে অল্প অল্প একটু ভেঙে নিলাম মাম বলছিল মামি চিকেন ছাড়া এমনিই ভালো লাগছে বিরিয়ানিটা ঠিক আছে বাচ্চা মানুষ স্বাদ দিয়ে খাচ্ছে যা খায় যেইভাবে পেট ভরে ভরুক তো বিরিয়ানি দিয়ে চিকেন কষাটা কিন্তু মানে খুবই টেস্টি লেগেছে আর চিকেন কষাটা কোনো মানে ঝাল ওরকমভাবেই ছিল না মাংসে যেটুকানি ঝাল লাগে সেটুকু কিন্তু স সর্ষে কাতলাটা এতটাই ঝাল ঝাল গরম গরম ভাতে খুবই ভালো লেগেছিলো আর এখানেও বিরিয়ানি দিয়ে চিকেনটা ভালোই লেগেছে আর সব থেকে বড় কথা রিলেটিভের বিয়ে তার থেকে এখানে কোনো ক্যাটারিং প্রমোশন না যে খাওয়ার ওইভাবে রিভিউ দিতে হবে একটা বাবা তার মেয়ের জন্য মানে তার গচ্ছিত সম্পদ দিয়ে পুরোটা অ্যারেঞ্জ করে সত্যি সেটা ভালো করারই জন্য তো এখানে কিন্তু এ টু জেড সব কিছুই ভালো ঠিক আছে এখানে কোনো মানে কোনো কিছু খুঁত ধরার বা কোনো কিছু বলার নেই এখানে সত্যি কথায় বান্না খুব ভালো হয়েছে প্লাস পরিবেশন ওখানকার আর মানে রিলেটিভের যে আন্তরিকতা সব কিছু মিলে একদম বিয়ে বাড়ি আমাদের খুব জমজমা ঠিক আছে আর অনেকদিন পরে রিলেটিভের বিয়ে বাড়িতে গেছিলাম মানে ক্যাটারিং প্রমোশনের ব্যাপারটা হয় কি যাই খাওয়া দাওয়া করি চলে আসি খাবার রিভিউ দিই কিন্তু রিলেটিভের বাড়ি গেলে কি পাঁচটা লোকের সাথে কথাবার্তা হয় আর এই যে দেখো আমি পিছনে ঘুরে মায়া বাবার সাথে কথা বলছি কারণ বললাম না পিছনে বসেছিল আর সম্রাটের সম্রাট বিরিয়ানি খায়নি ওর মাছটা এতটাই ভালো লেগেছিল যে ও কিন্তু আবার মাছ আর ভাতই নিয়েছিল তো এই যে দেখো বলতে বলতে বিরিয়ানি আর মাংস খাওয়ায় গেছে এবার এসেছে চাটনি আর পাঁপড় আর চাটনিটা করেছিল যেটা হয় কাজু কিশমিশ সব কিছু দিয়ে মানে ওইটা খেজুর কিন্তু এটা করেছিল না অনেকটা মাস গোটা গোটা না ব্যাপারটা ছিল একটু জেলি জেলি টাইপের চাটনিটা করেছিল বুবুন বলছে চাটনিটা গলা গলা চাটনি এই জন্য ঝোল লাগছিল না বলে পাপড়ে ও আর চাটনি খায়নি শুধু পাপড় খেয়েছিলো কিন্তু চাটনিটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিলো মানে একটু গ্রেভি একটু ঝোল ঝোল টাইপের থাকে সেখানে একদম এটাকে টানিয়ে একদম কিন্তু জেলি জেলি টাইপের চাটনিটা করেছিল তো এটা একটু নতুনত্ব লাগলো চাটনিটা আমার কাছে তো পাপড় দিয়ে খেতে বেশ ভালোই লেগেছে আর মিষ্টি মানেই খাওয়া দাওয়ার পর্ব একদম শেষের দিকে চলে এসেছি আর মাম হচ্ছে গিয়ে মামও খেয়েছে মা ছেলে শুধু পাপড় খেয়েছে আর সম্রাটকে তো বললাম এদের সামলাতে সামলাতে সম্রাটকে দেখি মানে দেখাইনি আর সব থেকে বড়ো কথা মাম তো বড়ো হয়ে গেছে এখন হাত দিয়ে খেয়ে নেয় বুবুন হাত দিয়ে খেয়েছে এতে আমি খুবই খুশি মানে খাওয়াতে হয়নি আর যথেষ্ট মানে পুরোপুরি খেয়েছে আর এরপরে ছিল মিষ্টি সন্দেশ তো আর কি আর বেশি বকবক করছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই আর তোমরা কারা কারা বিয়ে বাড়ি খাচ্ছো বলো